আসসালামু আলাইকুম। কাপল কুকিং অল ডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে চিতই পিঠা। আমরা শহরের বাড়িতে বসে কেউ কিন্তু চিতই পিঠা খেতে পাই না, কারণ চিতই পিঠা বানাতে গেলে মাটির হাঁড়ি লাগে। আমাদের এখানে কিন্তু মাটির হাঁড়ি সবসময় পাওয়া যায় না, তাই আমি আজকে দইয়ের হাঁড়িতে কীভাবে চিতই পিঠা তৈরি করতে হয় সেটাই দেখাবো। চলুন তাহলে দেখে নিই দইয়ের হাঁড়িতে কীভাবে চিতই পিঠা তৈরি করতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ি। চাইলে আপনারা আর একটু বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন, আমি 1 কাপ নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। 1টা চামচের সাহায্যে আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে সবগুলো পানি দিতে যাবেন না, কারণ সবগুলো পানি একসঙ্গে দিলে একদম নরম হয়ে যেতে পারে। তাই একটু একটু করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। শীত তো চলে এসেছে, তাই ভাবলাম যে কীভাবে চিতই পিঠা তৈরি করতে হয় সেটাও একটু দেখিয়ে দিই। এখানে আমার মোট 1 কাপের থেকে একটু বেশি পানি লেগেছে। এখানে চালের গুঁড়ির উপরে ডিপেন্ড করে যে কতটুকু পানি লাগবে। আমি ভালো করে একটা হুইস্কের সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নেব। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। আর আর এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন, আমার একটা ব্যাটার তৈরি করা নেওয়া হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এর থেকে বেশি ঘন করলেও হবে না, আর এর থেকে পাতলা করলেও হবে না। আর এখন আমি চুলায় চলে এসেছি। দেখুন, আমরা যে বাজার থেকে দই কিনে খাই সেই দইয়ের হাঁড়িতে আমি একটু ব্যাটার ঢেলে দিচ্ছি। হাঁড়িটা কিন্তু একটু বেশি গরম হতে হবে, তারপরে কিন্তু দিয়ে দিতে হবে। 2 চামচের মতো দিয়েছি, আপনারা চাইলে আর একটু বড় করে দিতে পারেন। তারপর এখন একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে চতুর্দিক থেকে একটু পানি দিতে হবে। পাঁচ থেকে 6 মিনিটের মধ্যেই দেখবেন, দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। আমি এবার এটাকে তুলে নেব। তারপরে পিঠার সঙ্গে খাওয়ার জন্য আমি মরিচ ভর্তা করব। তার জন্য এখানে নিয়েছি 8-10টা কাঁচা মরিচ, আর 2টা পেঁয়াজ, আর 6-7টা রসুন।
দেখুন আমি আর একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি, সেমভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। এগুলা চাইলে আপনারা দুধে ভিজিয়েও খেতে পারবেন, কারণ শীত তো চলে এসেছে না, এই জন্য কিন্তু আমরা দুধের পিঠা খেতেই পারি। দেখুন কত সুন্দর হয়েছে, এটা কিন্তু দুধের দইয়ের হাঁড়িতে করা সেটা কেউ বুঝতেই পারবে না। আমার সবগুলো পিঠে বানিয়ে নেওয়ার পরে প্যানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি, তারপরে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। এগুলাকে এখন ভালো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু সরিষার তেলটাই নিতে হবে, কারণ সরিষার তেল দিয়ে ভর্তা বানালে অনেক মজা হয়। দেখুন ভাজা হয়ে গিয়েছে প্রায়, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পরে আরেকটু ভেজে নিতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে ফেলবো। এবার ভেজে নেওয়া মরিচগুলো আমি পাটায় বেটে নেব। বেটে নিয়ে একটা ভর্তা তৈরি করব। দেখুন আমার পাটায় বেটে নিয়েছি, এটা কিন্তু পাটায় বেটে করলেই অনেক ভালো লাগে। দেখুন আমার ভর্তা করে নেওয়া হয়ে গেছে, চিতই পিঠার সঙ্গে কিন্তু মরিচ ভর্তাটাই অনেক ভালো লাগে। সরিষা ভর্তা বা রসুন ভর্তাও কিন্তু অনেক মজা। আমি আজকে মরিচ ভর্তা করে দেখিয়েছি, আমি আজকে মরিচ ভর্তা দিয়েই পিঠাগুলো খাবো। দেখুন আমার সব কিছু একসঙ্গে কত সুন্দর লাগছে। এভাবে করেই কিন্তু আপনারা দইয়ের হাঁড়িতে চিতই পিঠা তৈরি করে নিতে পারেন। আর চিতই পিঠা যে খেতে পারবে না।